দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে অগ্নিকাণ্ড। শনিবার বেলা 12:20 নাগাদ ওই হোটেলের ক্যান্টিনের বৈদ্যুতিক চিমনিতে হঠাৎই ধোঁয়া বের হতে থাকে। কালো ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। দমকল বাহিনীর বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে বড়সড় ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিল। ওই হোটেলের পাশের বাইকের শোরুম ছিল, সেখানেও আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গোটা এলাকা জুড়ে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। ব্যুরো রিপোর্ট, সমাজ হিতৈষী। সেখানে যে চিমনি আছে তার মধ্যে অয়েলটা অনেক জমেছিল, অয়েল মানে ইয়ের থেকে চিমনি অয়েল থেকে, ওখান থেকে মনে হয় কিছুটা আমার আগুন যাচ্ছে, আগুনটা উপরে উঠে গেছে, মানে ওখান থেকে আগুনটা মেয়ে ছুটতে পারে। সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে? হ্যাঁ, ক্ষয়ক্ষতি তো প্রচুর হয়েছে। এখনও গাছিবাদ পাওয়া যায়নি। আর বোধ ওদের থেকে ওদের নিজস্ব যে আছে ওনাদের থেকে জানা যাবে কী কী আছে, ছিল আর কী কী আছে। আমার দিচ্ছে অনেক মনে মনে হচ্ছে একটা ব্যাংক ছিল পাশে, ব্যাংকে অনেক ক্ষয়ক্ষতি একটু ব্যাংক ছিল, ব্যাংকে মনে অনেক ল্যাপটপ ট্যাপটপ মনে হচ্ছে কিছু একটা ড্যামেজ হয়েছে দেখলাম। আর নিজে কিছু কিছু পুরোটাই পুরো ড্যামেজ হয়ে গেছে, কিছু যাচ্ছিল সবগুলো একদম ইয়ে হয়ে গেছে, খাবার টাওয়া যাচ্ছিলো। আর সেরকম অনেক বড় আগুন থেকে আমরা অনেকটা ইয়ে করেছি, চিৎকার আসার পর কন্ট্রোল করেছি। কতগুলো ইঞ্জিন এসছে এখন? এখনও একটা ইঞ্জিন এসছে, আর আমরা একটা এরকম ইনজিস্ট বলে জায়গা আছে যেটা প্রচুর ধোঁয়া ছিল, মানে প্রচুর ধোঁয়া আমরা ইঞ্জিন করছিলাম না, আমরা ওই ওটা এনে সেট করে ওটা ধোঁয়াটাকে আমরা কন্ট্রোল করেছি, ধোঁয়াটাকে বার করেছি। হ্যাঁ অবশ্যই অবশ্যই, বিশেষ অনেক বড় দুর্ঘটনা হতে পারে, কারণ এখানে যা যেহেতু কিচেনের হোটেল, হোটেল মানে এখানের সঙ্গে অনেক গ্যাস সিলিন্ডার অনেক ইনভলভ ছিল, অনেক কিছু গ্যাস ইনভলভ ছিল, অনেক ইনভলভ ছিল সঙ্গে, এর থেকে আমরা অনেকটা আয়ত্ত না আসলে অনেকটা বড় কিছু হতে পারতো। কি হচ্ছে আমার নাম রিপন বলবো, সবন্ত রিপন বলবো। এক্সস্টের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল, কিন্তু আমাদের এখানে কী বলতো কিচেনের ইয়ে থাকে তো, যে ডাক থাকে তার থেকে প্রচুর ধোঁয়া হয়ে যায় কালো, যে ইয়েগুলো থাকে তে ইয়েগুলো থাকে ওগুলো ওগুলো প্রচুর ধোঁয়া হয়, মানে আগুন যতন লাগে ধোঁয়া তার থেকে বেশি হয়। দেখে নিও, গড ব্লেস, অ্যারেস্ট হয়ে গেছে ফায়ার, কোনো আসা ফায়ার সেরকম ছিল না, কিন্তু ফায়ার ব্রিগেড সঙ্গে সঙ্গে এসছে, এবং আমাদের আমাদেরও নিজেদের ফায়ার সিস্টেম খুব স্ট্রং, আমাদের ছেলেরাও তারা আসার আগে অনেকটা ইয়ে কন্ট্রোল করে নিয়েছিল 90%, ওরা আসার পর সুন্দরভাবে কন্ট্রোল হয়ে গেছে না, সেরকম কিছু না। ওই যে ইন্ডাস্ট্রিয়াল এক্সস ওগুলো পুড়েছে সেটি কিছু করার নেই, ওটাতেই শর্ট সার্কিট হয়েছিল, ওটা পুড়ে গেছে, বড় দুর্ঘটনা। হ্যাঁ অবভিয়াসলি অবভিয়াসলি, বাইক শোরুমটাও ছিল। হ্যাঁ অবশ্যই অবভিয়াসলি, সবটাই আমরা সঙ্গে সঙ্গে সব কিছুই আমরা খালি করে নিয়েছিলাম যতটা পারি। ঠিক আছে, আপনাদের ওয়েল উইশ, উপরওয়ালার আশীর্বাদ, সব ঠিক আছে। একটু আগেই সম্ভবত শর্ট সার্কিট থেকে লেগেছে, নিচে একটা ইয়ে ছিল এক্সস্টার ফ্যান, ওখান থেকে লেগেছে আমরা এখন মনে করছি আর কি। এখন এখন ফায়ারের লোক এসছে, ওরা দেখে ইনভেস্টিগেশন করে দেখবে কোথা থেকে কিভাবে লেগেছে। এই জাস্ট একটু আগে, আধ ঘন্টা আগে ধোঁয়া বেরোতে দেখে আগুনটা লেগেছে এই জাস্ট এই মাইক্রোবেয়ারির নিচে থেকের উপরে। হ্যাঁ, এমনি কোনো ক্ষয়ক্ষতি হয়নি, ইনজিওর কেউ হয়নি, ফায়ার ব্রিগেড তাড়াতাড়ি এসে এখন পরিস্থিতি কন্ট্রোলে। থ্যাংক ইউ। দক্ষিণবঙ্গে প্রথমবার দুর্গাপুরে সুপার স্পেশালিটি ডেন্টাল ইউনিট ও পলি ক্লিনিক, এ ইউনিট অফ রিল লাইফ হসপিটাল। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন দাঁতকে যত্ন রাখতে সমস্ত রকমের পরিষেবা, যেমন রুট ক্যানেল ট্রিটমেন্ট, ক্রাউন ও ব্রিজেস, সিঙ্গল সিটিং আর সিটি, ফিক্সড ডেন্টাস, ওরাল টিউমার, ডেন্টাল বায়োপিসি, ডেন্টাল ব্রিজ স্কেলিং এবং ডেন্টাল ফিলিং, দাঁতের এক্সরে ও ওরাল সার্জারি, এছাড়া আরও অনেক পরিষেবা। সিনিয়র সিটিজেনদের জন্য থাকছে 15% ছাড়। আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, জয়ানন্দ ভবন, বেনাচিতি, দুর্গাপুর, ঠিক অগ্রণী গলির বিপরীতে। আমাদের ফোন নম্বর 7585953232।